আসসালামু আলাইকুম। এখন আমি আপনাকে দেখাবো যে কিভাবে আপনি ইপিএনওস থেকে আপনার ই কমার্স ওয়েবসাইটের ডোমেনটি রিনিউ করবেন। তো এটা করার জন্য সর্বপ্রথম আপনি যেটা করবেন, ইপিএনওস্টের ওয়েবসাইটে আগে যাবেন, গুগল ইপিএনও সার্চ লিখে সার্চ দিলেই ওদের ওয়েবসাইটের লিঙ্ক পাবেন। এখানে ক্লিক করেও যেতে পারেন, অথবা আপনার কাছে ডাইরেক্ট লিঙ্ক থাকলে ডায়াল করে বা ইপিএনওস.কম লিখে এখানে এদের ওয়েবসাইটে আসছেন। ওকে, তো আসার পর আপনি যেখানে উপরের দিকে দেখতে পারবেন যে লগ ইন নামে একটা বাটন আছে, তো এই লগ ইন বাটনে আপনি ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা পেজ আসবে, আর এখানে আপনার খালি থাকতে পারে। এখানে আপনাকে আপনার ইমেল দিবেন, আর এখানে আপনার ইউজার নেম বা পাসওয়ার্ড দিবেন। এটা আপনার ইমেলের ইউজার নেম পাসওয়ার্ড না, এইখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে ইমেল দিয়েছিলেন আর যে পাসওয়ার্ড ক্রিয়েট করছিলেন ওইটা দিবেন, ঠিক আছে? তো ওইটা দেওয়ার পর আপনি তারপর হচ্ছে লগ ইন বাটনে ক্লিক করবেন, মানে এদের প্যানেলের ইউজার নেম পাসওয়ার্ড দিবেন। ওকে, তো দেওয়ার পর লগ ইন করবেন। লগ ইন করলেই আপনি দেখতে পারবেন আপনার যে কটা ডোমেইন হোস্টিং সার্ভিস অ্যাক্টিভ আছে এগুলোর ওভারভিউ এখানে পাবেন। বাট আপনি যেটা করবেন, ইনভয়েস এর আন্ডারে দেখবেন, মানে যদি 1 বছর হয়ে যায় তাহলে 1 মাস আগে অটোমেটিক একটা ইনভয়েস ক্রিয়েট হবে। সো যে কটা আনপেড ইনভয়েস থাকবে ইনভয়েস এর আন্ডারে এখানে দেখতে পারবেন। সো এখানে দেখেন, এখানে 2 দেখাচ্ছে, সো তার মানে কিছু 2টা আনপেড ইনভয়েস আছে। সো আপনি এই ইনভয়েসে ক্লিক করে ইনভয়েস এর এই বক্সটাতে ক্লিক করবেন, তাহলে আপনাকে রিডাইরেক্ট করে এই পেজে নিয়ে আসবে এবং টোটাল ইনভয়েস গুলো দেখতে পারবেন আর কয়টা আনপেড আছে এইটাও আপনি দেখতে পারবেন। জাস্ট এখান থেকে পেমেন্ট করে দিলেই হবে, অথবা আপনি অন্য পেজে চলে গেলে এখানে উপরে টপ ট্যাবে দেখেন এখানে সার্ভিস আছে, সার্ভিস থেকে ক্লিক করে যদি মাই ইনভয়েসে ক্লিক করেন এখান থেকেও আপনি এই পেজে আসতে পারেন, ঠিক আছে? সরি, সার্ভিস 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 ও সরি বিলিং বিলিং এর থেকে ক্লিক করে যদি আপনি মাই ইনভয়েসে ক্লিক করেন তাহলেও আপনি এই পেজে আসতে পারবেন। সো 2 জায়গার থেকে আপনি এখানে আসতে পারেন, যে কোনো এক জায়গা থেকে আসেন। আসার পর আপনি ধরেন এই ইনভয়েসটা পেমেন্ট করতে চান, যেই ইনভয়েসে পেমেন্ট করতে চান আপনি, একটা থাকতে পারে আপনার, সো এটার মধ্যে আনপেড থাকবে, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে রিডাইরেক্ট করে নিয়ে আসবে ইনভয়েস পেজে, অ্যান্ড এখানে আপনি দেখতে পারবেন কিসের জন্য পেমেন্ট করতে যাচ্ছেন। এই আইটেম ইনভয়েস আইটেমস এর আন্ডারে দেখতে পারবেন যে দেখেন এই ডোমেনটার পেমেন্ট করা হচ্ছে খাটিরবাজার.com। এটা হচ্ছে এই যে 19/6/24 থেকে 18/6/25 সাল পর্যন্ত এটা রিনিউ ডেট, মানে আপনি আবার রিনিউ করতে যাচ্ছেন। সো এটাই আপনি এখানে একটু শিওর হয়ে নেবেন আসলে কোন ইনভয়েস আছেন, কোন ডোমেনের পেমেন্ট করতেছেন বা কোন সার্ভিসের পেমেন্ট করতেছেন। সো যদি দেখেন এটা ঠিক আছে, তো তখন আপনি যেটা করবেন উপরে জাস্ট পে উইথ বিকাশ যে বাটনটা আছে এটা, বা অন্য কোনো পেমেন্ট মেথড যদি আপনি চেঞ্জ করতে চান এখান থেকে, যে পেমেন্ট মেথড আছে এখান থেকে ক্লিক করে নগদ বা বিকাশ যে দুইটাই আছে এখানে, সো আপনি নগদে করতে চাইলে নগদ সিলেক্ট করে নেবেন। সো আমি এখন বিকাশের পেমেন্টটা করে চলেন দেখাই আপনাকে। সো আপনি বিকাশে পেমেন্ট করতে চাইলে পে উইথ বিকাশ এই বাটনে ক্লিক করবেন, তাহলে দেখবেন পপ আপে আপনার সামনে একটা বিকাশ অনলাইন পেমেন্ট গেটওয়ে যেই প্রসেসটা আছে এটা আসবে, জাস্ট এটা কমপ্লিট করলে হবে। সো এখানে আপনি একটা নাম্বার দিবেন, আপনি যে নাম্বার থেকে পেমেন্ট করতে চাচ্ছেন, সো দেন হচ্ছে কনফার্মেশন কোডটা দিয়ে ভেরিফিকেশন করবেন ওটিপি দিয়ে। ভেরিফাই করে কনফার্ম দিলেন, দেন হচ্ছে আপনার পিন দিবেন, দেন কনফার্ম যদি করেন দেন হচ্ছে দেখবেন আপনার পেমেন্ট হয়ে যাবে। সো পেমেন্ট হয়ে গেছে, দেখেন এখানে 1550 আর হচ্ছে চার্জ কাটছে কিছু, 1581 টাকার মতো কাটছে টোটাল, 31 টাকার মতো পেমেন্ট চার্জ কাটছে। ওকে, সো যাই হোক আপনার এক্সট্রা কিছু পেমেন্ট চার্জ কাটবে, দেখেন এটা পেইড হয়ে গেছে। এটা পেইড হয়ে যাওয়ার পরে আপনি জাস্ট এই যে নিচের দিকে দেখতে পারবেন গো টু ক্লায়েন্ট এরিয়া, এইখানে ক্লিক করবেন, তাহলে আপনাকে রিডাইরেক্ট করে আবার এখানে নিয়ে আসবে। দেখেন এখানে এই ইনভয়েসটাও পেইড হয়ে গেছে। সো এখন যদি আপনি এখান থেকে হোমে ক্লিক করেন তাহলে আবার এখানে আসবেন, অ্যান্ড এখানে আপনি দেখতে পারবেন ডোমেইন আপনার এক ডোমেইন যখন অ্যাক্টিভ হয়ে যাবে আবার, সো এটা এখনও অ্যাক্টিভ হয় নাই, সো 5-10 মিনিট লাগতে পারে, অনেক সময় ইনস্ট্যান্ট হয়ে যায় বাট এটা হয় নাই, কিছুক্ষণ টাইম লাগতে পারে। ওকে, সো এটাই, আর আপনার যদি এক্সপায়ার না হইতো একবারে ডোমেইনটা তাহলে এখানে 1 থাকতো, আপনি পেমেন্ট করে দিতেন। মিনিমাম চেষ্টা করবেন 1 মাস আগে ডোমেইন রিনিউ করার তাহলে ভালো। সো এটা পুরো টোটাল এক্সপায়ার হয়ে একদম গ্রোথ পিরিয়ডে চলে গেছে। সো যাই হোক, আপনি চাইবেন 1 মাস আগে রিনিউ করার, বাট রিনিউ প্রসেসটা কি জাস্ট ইনভয়েস ক্রিয়েট হবে, আপনি জাস্ট পেমেন্ট করবেন, এইটুকুই কাজ। তো আই থিঙ্ক আপনি আপনার নিজের ই কমার্স ওয়েবসাইটে ডোমেইনটা রিনিউ করতে পারবেন। তো আর এটা এখানে 0 দেখাচ্ছে, কিছুক্ষণ পরে হয়ে যাবে, নো প্রবলেম। সো আই থিঙ্ক বুঝতে পারছেন বিষয়টা, আপনি আপনারটা করতে পারবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, গুড বাই, আসসালামু আলাইকুম।